আসসালামু আলাইকুম সম্মানিত ইয়ার সাহেব, আমার ভাই বোনেরা। ওই দেখুন তো, ওই যে ড্রাম, এই ড্রামের ভিতরে সেই ড্রাম অবশ্য বাস্কেট হয়। এইটার ভিতরে আমি সারা ছয় মাসের কম্পোস্ট বানাইছি। ঘরের যত আলুর বাহন বা এগের শুক্লা এরে আরো কিতা যত কিছু আছে ভেজিটেবলের সব কিছু আমি এই ড্রামের ভিতরে রেখেছিলাম। এখন আমি দেখেন তো কত সুন্দর কম্পোস্ট হয়েছে। আমি এই সব কিছু দিয়া ফটো ওজন ফটো ফল আছে, ফটোর মাঝে আমি লাই উড়ি সব কিছু রই, সব কিছু আমি ফোন করলাম। এই যে দেখেন কত সুন্দর কম্পোস্ট হয়েছে, আপনারা দেখেন। ওই যে আমি সব কিছু নিয়ে এখানে রাখলাম, আপনারা দেখেন তো। এলাহান যেদিন ড্রামের ভিতরে যত কলার বাহুল মেলনের কলার কুসা মেলনের কুসা সব কিছু হতো, এ ছোটো ছোটো কেঁচু ছোটো ছোটো কেঁচু হল একটার মাঝে বসছি। হ্যাঁ ধন ওই ধনটা কেঁচু দেখা যায়নি, ওটাই সার বানায়। আমি কষ্ট হইরা আপনার লাগে বিয়ে করলাম এখানে রাখিয়া, আপনারা দেখতে আমার এটা দেখে যদি তোরা কিছু আপনারা হেল্প হয় আমারে সাবস্ক্রাইব করবায়, লাইক এবং শেয়ার করবায়, কমেন্ট করবায়। এটা ভিডিও করতে বাক্কা কষ্ট আছে, আপনার ভালার লাগে আমি আপনার উপকারের লাগে আমি এ সমস্ত দেখাইলাম। সবেও ইলেখান দেখায় খেল লাগে দেখায়, একজনের কাছ থেকে আর একজনের শিক্ষা লইতো যে এরা জানে না যে কীভাবে গাছ রোপণ করা যায়, কীভাবে পরিচর্চা করা যায়। এর লাগে আমি এই সমস্ত ভিডিও করে দিই, আপনারা দেখবায় আমার সাথে থাকবায়। দেখুন তো আমি লইয়া যাবেন কেন নিয়ে এখন দোলা করে আমি দেখাইনি। দেখুন তো আমি ড্রামের ভিতর থেকে এই সমস্ত এখন মিক্স হয়ে দিয়া তারপরে আমি এই জায়গাটা নিয়ে দোলা করলাম, আপনারা দেখতে পারবেন।
এগের পুষা সব কিছু এখানে মিক্স হয়েছে। এটা সুন্দর একটা কম্পোস্ট হয়েছে, খুব ভালো হয়। আমি কলার খুসা এটা সব কিছু এখানে মিক্স হয়েছে, ভেজিটেবলের পাহলটা হলতা সব কিছু মিক্স করে দেওয়া কত সুন্দর একটা কম্পোস্ট হয়েছে। সার বানিয়েছে কি সুন্দর, আমি মাটি পুরাতন মাটি নতুন মাটি দিয়া পুরাতন কম্পোস্ট নতুন কম্পোস্ট দিয়া আমি কেন মিক্স করে পানি ডাইলা তুইছি যে এটা সব কিছু এখন মিক্স হইতে পারি। ওই ধরুন তো সব কিছু তুইছি মিক্স হইবার লাগে, মিক্স করছিও গোলাপ ফুলের রোজের গাছ আমি সেরা করছি। আমি তো এসে কুইরা সব সার দেয়া একদম তো মাটির মাটি তো এসে আমি বলা হইয়া মাটি দিয়া উপরে দিলেই হই কম্পোস্ট কত সুন্দর হয়েছে। আমার প্লামের গাছ ফুল হয়েছে, পেয়ারের গাছ কত সুন্দর ফুল আইছে। আমি সার দেয়া তৈছি গাছের গুড়িতে, ওই দেখেন সব মাটি আমি তৈছি মিক্স করে হয়ে যায়। ওই দেখুন তো আমার গ্রিন হাউস এটা সব কিছু বাইরে নিব গি আমি একটা জিনিস আপনাদের দেখাই। আমি ওই নাগামরিচ চেরার ডুলাই উঠেছি আলাদা আলাদা হয়ে, এই দেখেন কত সুন্দর আমার ডুবি উঠছে। এই ডুবিরে একসা একসা করে আমি বাহিরে বেরিয়ে রোপণ হয়ে দিন আলহামদুলিল্লাহ। আমার কদুর গাছ ঠিক আছে, কচু আমি একদফা খাইয়া আসছি খাটিয়া ঘরের ভিতরে কচু হয়েছিলাম। আমি ভিডিও সারুনি দেখাই নি আপনারা, আমার যদি কোনো কথার মাঝে কোনো ভুল হয় তো আপনারা মাফ করো দিবাই। তবে গুনোর গাছ
ধন্যবাদ, আসসালামু আলাইকুম।